রাহুল আর প্রিয়ার প্রেমের কথা। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। প্রিয়া, মেসেজের রিপ্লাই দিতে এত সময় লাগে, কোনো মেয়ের সাথে চ্যাট করছো শুনি। রাহুল, কোনো মেয়ে মানে? এখানে অন্য কোনো মেয়েকে নিয়ে আসছো কেন প্রিয়া? ভাল লাগছে না তাই ভিডিও দেখছিলাম, এজন্য রিপ্লাই দিতে দেরি হচ্ছে। প্রিয়া, ভিডিও দেখছো নাকি কোনো মেয়ের সাথে লুতুপুতু চ্যাট করছো সেটা আমি ভালো করেই বুঝি রাহুল। যাই হোক, সেদিন দেখলাম তোমার ফটোতে কোনো একটা মেয়ে কমেন্ট করছে আর তুমিও মেয়েটার সাথে খুব ঢং করে কথা বলছো কমেন্ট বক্সে। কে মেয়েটা? রাহুল, মায়ের বকা খেয়ে সেই মেজাজ খারাপ ছিল, ভাবছিলাম ফেসবুকে ঢুকলে কিছুটা শান্তি পাব, কিন্তু এখানেও আরও বড় অশান্তি আছে, সেটা ভুলেই গেছিলাম। প্রত্যেকটা টপিকে প্রিয়ার এরকম আচরণ সহ্য করা কষ্টকর, তোমার মন এতটা ছোট কেন বলতে পারো? প্রিয়া, কি বললে? আমার মন ছোট? রাহুল, হ্যাঁ, ফালতু থার্ড ক্লাস মেয়েদের মতো তোমার মন। কেন ও কমেন্ট করলো? কেন ওর সাথে চ্যাট করো? কেন ও ফোন করে? কেন ওর রিপ্লাই দিলা? এই টাইপের মন মানসিকতা চেঞ্জ করো প্রিয়া। প্রিয়া, তুই আমাকে ফালতু থার্ড ক্লাস মেয়ে বললি? তুই নিজে ফালতু থার্ড ক্লাস ছেলে, কুত্তার কুত্তা, তোর পুরো বংশ ফালতু বুঝলি? রাহুল, এমনিতেই মেজাজ প্রচণ্ড খারাপ ছিল, তার উপর আবার প্রিয়ার এসব কথা মেজাজটা আরও খারাপ করে দিল। প্রিয়ার লাস্ট মেসেজটা সিন করে বের হয়ে আসলাম ফেসবুক থেকে। মনে মনে বললাম, জীবনে আর যাই করিস ভাই, কিন্তু কোনো রাগী মেয়ের সাথে কখনো রিলেশন করিস না। তোমাকে প্রতিদিন হাজারভাবে গালি দিবে, হাজারভাবে ঝাড়ি দিবে, কিন্তু মুখ ফসকে যদি তুমি জাস্ট ফালতু মেয়ে বলে ফেলো তাহলেই শেষ। চার মিনিট পর মোবাইলে একটা কল আসলো, প্রিয়ার কল। নাম্বারটার দিকে তাকিয়ে চিন্তা করতে থাকলাম, ধরবো কি না, ধরলে কি আবারও ঝাড়ি দিবে? এসব চিন্তা করতে করতে ফোনটা ধরে বললাম, হুঙ্গালি স্টার্ট করো। ওপাশ থেকে আমার কথার কোনো উত্তর পেলাম না, স্রেফ ফুপিয়ে ফুপিয়ে কান্না করার আওয়াজ আসছে। আমি আবারও বললাম, প্রিয়া তুমি কান্না করছো? কি আজব, কান্না তো আমার করার কথা, তুমি কান্না করছো কেন? ফুপিয়ে ফুপিয়ে মেয়েটা বলল, তুই আর জীবনেও আমাকে কল করবি না, কোনো মেসেজ করবি না, কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করবি না, বুঝলি? আজ থেকে তোর আর আমার সব সম্পর্ক শেষ। শুনো, হ্যালো, হ্যালো। উফ, ফোনটা কেটে গেল। তাড়াতাড়ি ফেসবুকে ঢুকলাম, ঢুকে দেখি প্রিয়ার নামটা কালো হয়ে গেছে। আমি তাড়াতাড়ি প্রিয়ার নাম্বারে কল করলাম, কিন্তু বারবার বলছে নাম্বারটি ব্যস্ত আছে, মানে আমার নাম্বারটা ব্ল্যাক লিস্ট করে দিয়েছে। মেজাজটা প্রচণ্ড খারাপ হলো, কোনো দুঃখে যে রিলেশন করতে গেলাম তাও আবার এই টাইপের রাগী মেয়ের সাথে। উনি প্রতিদিন হাজারটা গালি দিবেন তাতে কিছুই যায় আসে না, কিন্তু তুমি কিছু বলতে পারবে না, তুমি কিছু বললেই ব্রেকআপ। প্রিয়ার সাথে যোগাযোগ অফ হওয়ার দুই দিন হয়ে গেল, কেন জানি না এই দুই দিন খুব ভালো লাগছিল। একদম স্বাধীন পাখির মতো, ইচ্ছামতো সবার সাথে চ্যাট করছি, কমেন্টের রিপ্লাই দিচ্ছি, কেউ এসে আর ইনবক্সে বলেনি কেন চ্যাট করছো ওর সাথে, কেন রিপ্লাই দিলা ওই মেয়েটার। মনে মনে বললাম, যাক, প্যারা নামক জিনিসটা লাইফ থেকে তাহলে চলে গেল, ভালোই হয়েছে, বাকি জীবনটা স্বাধীন পাখির মতো পার করতে পারবো। প্রিয়া চলে যাওয়ার চার দিন হয়ে গেল, এই চার দিন একদম স্বাধীনভাবে পার করলেও আজকে কেন জানি না আমার ভালো লাগছে না। কেন জানি না বারবার প্রিয়ার কথা মনে পড়ছে, ওই মেয়েটার সাথে চ্যাট করো কেন, ওই মেয়ের রিপ্লাই দিবা কেন, এই কথাগুলো বড় বেশি মিস করছি। ওর রাগি ভয়েসটা কেন জানি না বারবার শুনতে ইচ্ছা করছে। অন্য কোনো নাম্বার থেকে কি কল করব? হুম করা যেতে পারে, আমার বন্ধুর থাকা একটা নাম্বার চালু করে প্রিয়ার নাম্বার ডায়াল করতে থাকলাম। যখনই কল দিতে যাব ঠিক তখনই আমার হাতটা কেঁপে উঠল। কেন আমি কল করব? কেন আমাকেই কল দিতে হবে? কেন প্রতিবার ছেলেদেরকেই রাগ ভাঙাতে হবে? উনি প্রতিদিন খারাপ কথা বলতে পারেন আর আমি একদিন খারাপ কথা বললেই অপরাধ? ফোনটা হাত থেকে রেখে দিলাম, প্রতিটা রিলেশনে ছেলেদের এরকম হার মানা উচিত না, প্রত্যেকবার বাবু আই এম সরি ছেলেদের বলা উচিত না। সন্দেহ নামক জিনিসটা যেখানে ঢুকে পড়ে, ভালোবাসা নামক শব্দটা সেখানে অসহায় হয়ে যায়। সাতটা দিন হয়ে গেল প্রিয়া চলে গেছে, লাস্ট দুই দিন ফেসবুকে ঢুকিনি, বড্ড বোরিং লাগছে সবকিছু। বারবার প্রিয়ার নাম্বারে কল দিতে গিয়েও দিতে পারছি না, মেসেজ বক্সে অনেক কথা টাইপ করে শেষ অবধি সেন্ড বাটন চাপতে পারছি না।
ইগো নামক জিনিসটার কাছে বারবার কেন জানি না হেরে যাচ্ছি। প্রত্যেকবার মনে একটাই প্রশ্ন জাগছে, কেন আমি? কেন আমাকেই কল দিতে হবে? কেন প্রত্যেকবার ছেলেরাই? রাত 12:30। বিছানায় শুয়ে শুয়ে আরও একটা নির্ঘুম রাত কাটানোর যখন প্ল্যান করছিলাম, ঠিক তখনই প্রিয়ার নাম্বার থেকে কল আসলো। প্রিয়ার নাম্বারটা দেখে কতটা খুশি হয়েছিলাম তা বোঝানো সম্ভব না, কিন্তু একটু ভাব নিতে হবে। এত খুশি হয়েছি সেটা প্রিয়াকে বুঝতে দেওয়া যাবে না, ছেলেদের ও গুরুত্ব আছে সেটা প্রিয়াকে বুঝাতে হবে। খুশি ভাবটা কাটিয়ে স্বাভাবিক হয়ে কলটা ধরলাম। কি ব্যাপার, কল কেন করলে? একটা দীর্ঘশ্বাস নিয়ে প্রিয়া বলল, তেমন কিছু না রাহুল, ব্যাস মন চাইল তাই কল দিলাম। ও আচ্ছা, ঠিক আছে, কিন্তু এরপর আর কল দিও না, আমাদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। কথাটা বলার পর ওপাশ থেকে প্রিয়ার আর কোনো আওয়াজ শুনতে পেলাম না। নিজের মাথায় নিজেই থাপ্পড় মেরে মনে মনে বললাম, ধূর্ত, হয়তো বেশিই বলে ফেলছি। চুপচাপ ফোনটা কানে ধরে বসে আছি, প্রিয়ার কোনো কথা বলছে না। প্রায় 3 মিনিটের নীরবতা ভেঙে কান্না কান্না কণ্ঠে প্রিয়া বলল, বাবু, আই এম সরি। রাহুল, সরি ফর হোয়াট? প্রিয়া, সবকিছুর জন্য সরি রাহুল, আমি অনেক খারাপ তাই না? আমি যতই খারাপ হই প্লিজ আমাকে ছেড়ে যেও না। এই 7 দিন 7 বছরের মতো মনে হয়েছে আমার কাছে, আমি ভালো করেই বুঝে গেছি তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। প্রিয়ার কথাটা শুনে মুচকি মুচকি হাসতে থাকি। আর একটু ঢং করতে হবে, এত তাড়াতাড়ি ফিরে যাওয়া যাবে না। প্রিয়ার কথা শুনে আমি জাস্ট ছোট করে বললাম, সরি তো, ক্ষমা করে দাও প্লিজ। প্লিজ এভাবে মন খারাপ করে সরি বল না প্রিয়া, তোমাকে এভাবে দেখতে খারাপ লাগে। তাহলে বলো ক্ষমা করছো? ক্ষমা করছি। আই লাভ ইউ। আই লাভ ইউ শুনে আমি কিছু বললাম না। প্রিয়া আবারও বলল, ওই আই লাভ ইউ তো। আমি আবারও মুচকি হেসে ছোট করে বললাম, আই লাভ ইউ বললে হুম বলতে হয় তো? আই লাভ ইউ বললে কি বলতে হয়? ওই রাহুলের বাচ্চা, ধম করিস না। এর আগে যখন আই লাভ ইউ বলতি তখন আমি কি বলতাম? আই লাভ ইউ টু বল তাড়াতাড়ি। ওকে ওকে, আই লাভ ইউ টু। তারপর কেটে যায় 1 ঘন্টা। 7 দিনে না বলা জমানো কথাগুলো যেন শেষ হতেই চাচ্ছে না, মনে হচ্ছে অনেক বছর পর প্রিয়ার কণ্ঠ শুনছি। আরও 1 ঘন্টা কথা বলার পর প্রিয়াকে বললাম, অনেক রাত হয়ে গেছে প্রিয়া, ঘুমাতে যাও। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে কল করবা? হুম করব। আচ্ছা বাই দ্য ওয়ে, আমি চলে যাওয়ার পর 3-4 দিন দেখলাম নতুন একটা মেয়ের সাথে কমেন্ট বক্সে খুব ঢং করছো। কে ওই মেয়েটা? ওর সাথে এত ভাব কিসের? হুম, নতুন করে ওর সাথে প্রেম করছো না তো? শুনো, সবগুলো মেয়েকে ব্লক দিবে, ওকে? কোনো মেয়েকে যেন তোমার আইডিতে না দেখি, বুঝা গেল? কথাগুলো শুনে অসহায় দৃষ্টিতে মাথার উপর ঘুরতে থাকা ফ্যানের দিকে তাকালাম। একটা দীর্ঘশ্বাস নিয়ে মনে মনে বললাম, না হো, এই মেয়েটা কখনো ঠিক হবে না। গল্পের ক্রেডিট, নীলিমার ডায়েরি।